নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। আগামীকাল 16ই ডিসেম্বর বুধবার ঠিক সকাল 7টায় আমাদের স্থানীয় সংবাদ পত্রিকায় ঘাটাল মহকুমার যে বিশেষ খবরগুলি আমরা প্রকাশ করতে চলেছি তার আগাম কয়েকটি শিরোনাম আপনাদের জানিয়ে রাখতে আমি সংগীতা শিরোমণি এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে। দাসপুর থানা এলাকায় তাণ্ডব চালানো যে ষাঁড়টিকে ব্লক ও পুলিশ প্রশাসন দীর্ঘ 8 মাসেও ধরতে পারল না, সেখানে ঘাটাল মহকুমার নতুন মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় 72 ঘন্টার মধ্যে ষাঁড়টিকে ধরে ফেললেন আর ফিরিয়ে আনলেন এলাকায় স্বস্তি। এবারের সংখ্যায় ওই খবরের খুঁটিনাটি নিয়ে বিশেষ প্রতিবেদন লিখেছেন তৃপ্তি পাল কর্মকার। ঘাটাল মহকুমার দুয়ারে সরকার কর্মসূচিতে কেমন ছাড়া পড়ল, মহকুমা জুড়ে কতগুলি আবেদন জমা পড়েছে তা নিয়ে 16ই ডিসেম্বরের সংখ্যায় তথ্য বিশ্লেষণ করেছেন আমাদের সাংবাদিক সুইটি রায়। এবার থেকে ঘাটাল মহকুমাতে সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে। কোথায় সেই স্কুল হয়েছে, স্কুলে ভর্তি হতে খরচই বা কেমন হবে তা নিয়ে এবারের সংখ্যায় বিশেষ প্রতিবেদন লিখেছি আমি সংহিতা শিরোমণি, অবশ্যই পড়বেন। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত রাজ্যের সবার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প, এটা কি প্রহসন? এবারের সংখ্যায় থাকছে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সমালোচনা ধর্মী একটি বিশেষ প্রতিবেদন, লিখেছেন চৌধুরী শামসুল আলম। মোবাইল ফোন আমাদের জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে। সত্যি জীবন থেকে মোবাইল ফোন কি কি কেড়ে নিয়েছে তা জানতে হলে আপনাকে এবারের সংখ্যায় সুইটি রায়ের লেখা মনে নয় ফোনেই সব প্রতিবেদনটি পড়তেই হবে। বাড়ির সামনে এক চাকায় জায়গা থাকলেই কোন রকম ঝুঁকি ছাড়াই মাসে কয়েক হাজার টাকা আয় করতে পারবেন। আগামীকালের স্থানীয় সংবাদ পত্রিকায় সেই পথে বাতলে দিয়েছেন সাংবাদিক সৌমেন মিশ্র, লেখাটি একবার চোখ বুলিয়ে দেখতে পারেন। সম্পাদকীয় কলমে থাকছে বর্তমান প্রজন্মের বই বিমুখতা নিয়ে এক বিশেষ মনোভাবের দিক। ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী তথা দেব মন থেকেই যে মানুষের সেবা করতে চান তা আরো একবার প্রমাণিত হল। কি সেই সেবা, কিভাবে তিনি তা করলেন তা জানতে হলে এবারের সংখ্যার দেবাশিস কর্মকারের প্রতিবেদনটি চোখ রাখতে হবে। এছাড়াও থাকছে মহকুমার সব ধরনের মেলা বন্ধের দাবি নিয়ে বিশেষ প্রতিবেদন, ঘাটালের হিরণময়ীর রূপোর পদক জয়, ক্ষীরপাই আশ্রমে চক্ষু পরীক্ষা শিবির সহ সাম্প্রতিক ঘটে যাওয়া বিশেষ কিছু খবর। আমাদের পুরো সংবাদপত্রটির ডিজিটাল সংস্করণ পড়তে হলে আগামীকাল ঠিক সকাল 7টায় চোখ রাখুন আমাদের ঘাটাল ডট নেট ওয়েবসাইটে, মাই ঘাটাল মোবাইল অ্যাপে, স্থানীয় সংবাদের ফেসবুক পেজে। আপনাদের এলাকার যে কোনো খবর আপনারা সরাসরি আমাদের দপ্তরে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আমাদের দপ্তরের ফোন নাম্বার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নমস্কার, শুভরাত্রি।